ওয়েলকাম টু শর্মিস বাঙালিয়ানা, যেখানে আমরা প্রতি শনিবার নতুন নতুন রান্না শিখি, তাও আবার খুব ইজি স্টেপে। আরো নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। অ্যাট ফার্স্ট কড়াইতে 5-7 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব। কিউব করে কাটা দুটো বড় সাইজের আলু এবার দিয়ে দিচ্ছি। আলুটা ভালোভাবে লাল করে ভেজে নেব। আলুগুলো একদম পারফেক্ট কালার এসেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনটাকে আমি আধ ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনটাকে ঠিক একইভাবে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। সয়াবিনগুলোতে ভালো কালার চলে এসেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে আরো আমি 4 টেবিল চামচ মতো তেল অ্যাড করছি। ফোড়নের জন্য আমি দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর 1 টেবিল চামচ জিরে। একটা বড় সাইজের পেঁয়াজ কুচো দিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজবো। ঠিক এই স্টেজে আমি অ্যাড করছি লঙ্কা আর আদা রসুন বাটা প্রায় 2 টেবিল চামচ। ক্রাশ করা একটা টমেটো দিচ্ছি। নুন দেব স্বাদ মতো। হলুদ দিচ্ছি 1 টেবিল চামচ। জিরের গুঁড়ো 1 টেবিল চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। এবার সমস্ত মশলা অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা পুরোপুরি কষে এসেছে, এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি।
ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। আর দেব ভেজে রাখা সয়াবিন। এক দু মিনিটের জন্য এভাবে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা। এবার অ্যাড করছি পরিমাণ মতো গরম জল। সয়াবিনটাকে ঢেকে এভাবে রান্না করব 10 মিনিটের জন্য। সো রেডি আমাদের মশালা সয়াবিন কারি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিয়ে কমেন্ট সেকশানে। দেখা হবে নেক্সট ভিডিওতে।